তীর্থস্থান এইরকম একটা জায়গা যেইখানে যতক্ষণ ঠাকুর তোমায় টানবে ততক্ষণ তুমি সেখানে যেতে পারবে না। তাই সপরিবার নিয়ে বেরিয়ে গেলাম চাকলা ধাম ও কচুয়া ধামের উদ্দেশ্যে। এই ভিডিওতে তোমরা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবে, কোথা গাড়ি পার্কিং করতে হবে, কোথা থেকে ডালা নিতে হবে পুজোটের ডালা, কোথায় ভোগ খাওয়ানো হয়, ভোগের টাকা কত করে, সমস্ত রকম তোমরা ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবে। সো পুরো দেখো। চাকলা ধাম এবং কচুয়ার উদ্দেশ্যে টোটাল পরিবার এখানে রয়েছে আমাদের গাড়ির ভেতর। আমরা ফাইনালি মন্দিরের সামনাসামনি চলে এসেছি। এইখানে ব্যাপারটা যেখানে তুমি পিছনে দেখতে পাচ্ছ, সব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, তুমি এখানে যেইখান দিয়ে তুমি মালা মানে যেখানে আর কি পুজোর যে মালা তোমার ধূপকাঠি যেসব জিনিসপত্র আছে তুমি যেইখান দিয়ে কিন্তু সেইখানেই তোমাকে গাড়ি পার্কিংয়ে রাখার ব্যবস্থা আছে। বাট আমরা রোডের ওই পাশেও দোকান ছিল, এইখানেও দোকান প্রচুর আছে, আমরা ওখানে যাইনি। আমরা ওখানে গাড়ি পার্কিং করেছি, ওই জায়গাতে বেস্ট জায়গা গাড়ি পার্কিং করার, কারণ অনেকটা বড় এরিয়া জুড়ে আছে। নানা রকম জিনিসপত্র কিনতে পারবে, সেলস কাউন্টার লেখা রয়েছে, তুমি নানা রকম জিনিসপত্র কিনতে পারবে, তোমার ডোনেশন কাউন্টার এবং এখানে তুমি ডোনেট করতে পারবে। প্লাস এইখানে দিয়ে তুমি যে ঠাকুরের যে ভোগ, ঠিক আছে, সব কিছু দেখতে পাবে। যেমন ধরো পুরো লিস্টে এখানে পুরো আছে কোন ভোগটা কত টাকা দাম, কী কেজি খেতে চাও, সব এখানে পুরোভাবে লেখা থাকে। লিস্ট আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। খিচুড়ি ভোগের জন্য কিছু প্রাইস সেট করা আছে, প্লাস তুমি অন্য কিছু খেতে পারবে তার জন্য প্রাইস সেট করা রয়েছে। সো পুরো লিস্ট তোমাকে আমি দেখিয়ে দিলাম, এবার তোমাদের মর্জি মতন আসবে, এসে ঠাকুরের প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারবে। করে জুতো রাখা, মন্দিরে যেতে হবে জুতো খুলে যেতে হবে, তো অবশ্যই যদি মনে করো জুতো খোলার জায়গা, জুতো খোলার জায়গায় এখানে একটা জুতো লেখাই আছে, জুতো খুলিয়ে প্রবেশ করুন, এইখানে তুমি জুতো আরামসে রাখতে পারবে। তুমি খারাপ হয়ে গেছে, রাস্তায় বমি করে ফেলেছে, ডাব খাচ্ছো, খাও সোনা ডাব খাও। আবার এখন কুপন কাটছে, আমাদের যে মহাদেব প্রসাদ আছে প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটছে। আমরা সব পরিবারে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা মা, এটা দিদি, সব জায়গাগুলো ডাব খাচ্ছে, খাওয়া ছাড়া কিছু বোঝে না, খাবে শুধু যাও। আমাদের একটু হওয়ার চেষ্টা করো, কি করবো আর গাড়ি। এত দূর ট্রাভেল করেছি তো গাইছি, ডাবটা খাওয়া খুব দরকার, আমার শরীরটা গরম হয়ে যায়, অন্য পারলো ডাব খেয়ে। সবাই আমরা এখান দিয়ে এখন মালা নিচ্ছি, যেটা একটি অ্যাকচুয়ালি ঝুড়ির মধ্যে যেটা দেয় না, সাজিয়ে দেয় মালা ফুল তোমার ধূপকাঠি সন্দেশ সব কিছু দিয়ে। তো এখানে দুটো রকমের অপশান আছে, একটা হচ্ছে 50 টাকা, একটা হচ্ছে 100 টাকার মালা, মানে 100 টাকার ওই ঝুড়ি টাইপের বলতে পারো, 50 টাকার ঝুড়ি, 100 টাকার ঝুড়ি। 50 টাকার ঝুড়িতে মালা দেবে না, বাট 100 টাকার ঝুড়িতে মালা আর অনেক কিছু এক্সট্রা জিনিস দেবে। সো 100 টাকার ঝুড়িটা আমরা এখন দুটো অর্ডার দিয়েছি, 101 টাকার ডালা। ফাইনালি আমরা বাবার কাছে, বাবার মন্দিরে চাকলা ধামে চলে এসেছি। এই মন্দিরে এখন মোটামুটি ভিড়ই আছে ভালো, আমাদের ডালা ফালা তো টোটাল কেনা হয়ে গেছে কমপ্লিট। সো এখন বাবাকে পুজো দেবো। সো গাইস এইটা হচ্ছে সেই চাকলার ধাম যেখানে বাবা বিরাজমান। ও গাইস আলাদা লেভেলের মন্দিরটা দেখতে পাচ্ছি, আর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাবো। ভক্তদের পুরো ভিড় হয়ে রয়েছে এখানে তো পুজো দেওয়ার জন্য।
এখন আমরা রয়েছি চাকলা মন্দিরের ঠিক সামনে। এটা মন্দির, মন্দিরের উল্টো দিকে রয়েছে বিরাট বড় মাঠ, কি দারুণ গাছ, গাছের এখানে মানুষ বসে রয়েছে। পুজোর মেন ব্যাপার হলো তুমি যখন ডালিটা নেবে না, যে 50 টাকার ডালি নাও কি 100 টাকার ডালি নাও, তুমি এখানে যে ডালিটা নিয়ে তুমি যে আসবে, প্রথমে যাবে ওই জায়গাটা, ওটা হচ্ছে একটা কুটির টাইপের ঘর ছিল, ওটাকে সংস্কার করে ভালো করে সুন্দর করে একটা নির্মাণ করে সুন্দর মন্দির বানানো হয়েছে। আর ওই যে ওপরে দেখো সুন্দর এখনও পর্যন্ত খড়ের গাদা দেওয়া হয়েছে। পালা হচ্ছে ভেতরে ঢুকে একটু দেখার যে কীরকম কারুকার্য আছে মন্দিরের ভেতরে না আছে, ভেতরে ঢুকে দেখার একটু ব্যাপার আছে। চলো এবার আমরা ভেতরে ঢুকি। হলো চাকলা মন্দিরের সেই ভেতরের দৃশ্য, যেখানে বাবা স্বয়ং বসে আছেন এবং তার পুজো করেন। সত্যিকারে বাবার যে একটা ভালোবাসা, তো দিদি একটা বিরাট বড় দায়িত্ব রয়েছে, বাবার যে পুজো দেওয়ার মেন প্রসাদ সেই প্রসাদ কাটার দায়িত্ব রয়েছে দিদি এখন। বিশ্বাস করো গাইজ, এত আনন্দ হচ্ছে না এরকম, মানে বাবার মন্দিরে এসে বাবার জন্য সেবা করার আলাদাই একটা ব্যাপার। তো দিদি দায়িত্ব পেয়ে গেছে কলকাতা, ঠিক তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, আর এইখানে মন্দির মেন, বাবা এখানে বসে রয়েছেন, এখানে পুজো দেওয়ার জন্য হাজার হাজার লোকের ভিড়, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। বলছি গাই জায়গাটা দারুণ ঠান্ডা, দারুণ হয়ে যাবে আমাদের জন্য তীর্থস্থান আলাদা ফিলিংস আছে, আগেবার তীর্থস্থানে আলাদা ফিলিংস আছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ব্যাপক লাগছে, কলকাতা বলছি ভাবিনি যে বাবার মন্দিরে এরকম করে বসে রয়েছে। আর আমি এখানে এসেছি কিছুটা ঘুরতে, তোমাদের দেখাতে যে মন্দিরটা ভেতরে কীরকম সিনসিনে রয়েছে, বাইরেটা কীরকম, চারদিক কীরকম। সো এখন রয়েছে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি গাইজ, এখানটা আলাদা শান্তি পাওয়া যাচ্ছে, মানে এত সুন্দর জায়গায় জায়গাটা, মানে বললে বিশ্বাস করবে না। তার মধ্যে বৃষ্টি পড়েছে গাইজ, ঘাসগুলো এখনও মাথায় গাছের জলগুলো পড়ছে, বৃষ্টি পড়ছে, ঘাসগুলো আলাদা লেভেলের লাগছে, মানে এত সুন্দর দূর থেকে সিনারিটা দেখাচ্ছে এখানে, মানে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না। অবশ্যই তোমরা চাকলা দিয়ে ঘুরে যাও। এরপরেরটা যাবো কচুয়া গাইজ, আলাদাই একটা ব্যাপার, তার মধ্যে বাবার যে এবার সেবা করার যে সুযোগ পাবো ফার্স্ট টাইম গাইজ, বিশ্বাস করো এরকম হয়তো কোনো ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবিনি যে এরকম বাবার তার ফল কেটে দেবো, তার বাবার সেই ফল পুজো হবে, মানে এরকম সত্যিকারের সৌভাগ্য ব্যাপার এরকম হয়নি। তো গাইজ দারুণ মজা করছি, আর যেরকম এখানে গাইজ সবুজ ঘাস, হেঁটে আলাদাই মজা পাওয়া যাচ্ছে চারদিকে। ও পেছনে রয়েছে বিরাট বড় বাবার চাকলা মন্দির, আলাদাই লাগবে গাইজ, মানে ঘাসের মধ্যে এখানে কী দারুণ রাস্তা করা আছে, তুমি এখান দিয়ে যেতে পারবে, চারদিক করা আছে, এখান দিয়ে ওখানে, ওখানে যারা পুজো দিচ্ছে যেসব ভক্তরা তারা পুজো দিচ্ছে, সত্যি মানে দারুণ জায়গা, অপরূপ সুন্দর একটা জায়গা। এবার আমরা ভোগ খাবো, কারণ প্রায় একটা বাজতেই যায়, ভোগ খাওয়ার সময় হয়ে এসেছে, ভোগ ভোগ খাবো। কিছুক্ষণ আগে অবধি মন্দিরটা তো ভিড় ছিল না, বাট এখন প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে এখানে, ভোগে খাওয়ার লাইন পড়েছে, মানে কত দূর লাইন এই প্রথমে বলে বোঝাতে পারবো না। প্রায় ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে যে রেলিংটা করেছে ওইখান থেকে লাইন প্রায় পড়েছে, লাইন পুরো এত অব্দি লাইন আছে, এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে, জাস্ট ঠাকুরের ভোগ খাওয়া বলে ভিড় হয়ে গেছে, মানে গাইজ ভোগের জন্য একটা আলাদা ক্রেজ তৈরি হয়ে গেছে এখানে। প্রসাদ খাওয়ার মেন গেট খুলে দিয়েছে, সব লোক ঢুকছে, আবার আমাদের পালা, আমরা গুটি গুটি পায়ে ঢুকবো এবারে ভেতরে, আর তস হয়েছে না গাইজ, সিরিয়াস বলছি, বহুত খিদে পেয়ে গেছে, আর তস হয়েছে না। তো গাইজ আমাদের সামনে হাতে এখন কুপনটা চলে এসেছে, এবারে কুপনটা দেখিয়ে আমাদের ভেতরে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, তো অবশ্যই তোমার কুপনটা কেটো। অ্যাকচুয়ালি গাইজ কপাল খারাপ কাকে বলে জানো? কপাল খারাপ হচ্ছে যখন খাবার তোমার সামনে থাকে বাট তুমি সেটা পাচ্ছ না, ওর মতন কষ্ট হয় আর পাওয়া যায় না, সেম কেস হয়েছে আমার সাথে। এখানে হচ্ছে গেট, এখান দিয়ে আমরা তোমার ঢুকবো খেতে, বাট গেটটা আমরা গেটের সামনে আসতে হাউসফুল হয়ে গেছে, এখানে পুরো সিট ভর্তি হয়ে গেছে। ফাইনাল
পেয়েছি, ফাঁকা হয়ে গেছে জায়গাটা, এবার আস্তে আস্তে উপরে উঠছি ভাই। বাবার বাবার ভোগ ভাই আলাদাই টেস্ট, মানে এখন যে গাইজ গন্ধ পাচ্ছি, দারুণ একটা ফিলিংস, দারুণ ভাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রায় মিনিমাম 5 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে আমরা সিট পেয়েছি, এখন ভেতরে ঢুকবো। কত লোক এখানে এসছে বাবার প্রসাদ, মানে বাবার যে মেন প্রসাদ সেটা খাবে বলে কত লোক এখানে, এখনো পর্যন্ত লোক ঢুকে যাচ্ছে এখানে। গাইজ আমার সিরিয়াস বলছে, আমার তস হয়েছে, আমার খুব খেতে ইচ্ছা করছে। আমাদের পাতে ফার্স্টে পড়ে গেছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। গাইজ পাতে পড়ে গেছে পোলাও, পোলাওর সঙ্গে মনে হয় এটা পনির। এটা চাটনি, এটা পাপড়। আমরা যে এখন মহাভোগটা যেটা খেলাম সেটা লাইনটা শুধু একবার দেখো, যে চাকলা মন্দিরে মহাভোগের লাইনটা কত দূর পর্যন্ত পড়ে। প্রায় ওইখান থেকে শুরু হয়েছে ভোগের, মহাভোগের লাইনটা প্রায় গিয়ে শেষ হয়েছে যেখানে আমার বাবা দাঁড়িয়েছিল সেখানে শেষ হয়েছে। মানে গাইজ আমরা একটা থেকে এসেছিলাম বলে লাইনটা অনেক কম পেয়েছি, বাট এখন প্রচুর পরিমাণে লাইন এখানে হয়ে গেছে। বলছি ভোগ খাওয়ার নিয়ম কি, প্রথমে মন্দিরে ঢুকে দেখবে ডান দিকে দেখবে টোকেন কাউন্টার আছে, ওইখান থেকে 70 টাকা করে নেবে, তোমরা মহাভোগ খেতে পারো। যখন তোমরা ওখানে লাইনে দাঁড়াবে, ওরা নিজেকে নিজে থেকে তোমাকে ডেকে নেবে, তখন তুমি কুপনটা দেবে, তারপরে ওরা তোমাকে মহা দাঁড়িয়ে ঢুকিয়ে দেবে, সেখানে তুমি গিয়ে তারপরে তোমাদের ওরা তোমাকে প্রসাদ দেবে। গাইজ প্রসাদে ছিল হচ্ছে পোলাও ছিল, খিচুড়ি ছিল, খিচুড়ির সঙ্গে একটা কিছু একটা দেওয়া হয়েছিল, তারপরে চাটনি পাঁপড়, পায়েস ছিল, দারুণ খেতে লাগলো। মানে বাবার ভোগ একটা আলাদা ব্যাপার, সবাই এখন সবাই ভোগ খেয়েছে। এবার তোমার সোজা চলে যাচ্ছি কচুয়ার দিকে, কচুয়া তোমরা এরকম পদ্ধতি করে তোমরা ভোগ খেতে পারবো। ভোগ খেতে হবে গাইজ একটু আগে এসো, কারণ পরে নাহলে এরকম বিরাট লাইন পড়ে যাবে, অত লাইনে ভাই দাঁড়ানো সম্ভব নয়। একটু আগে এসো, আগে এসে টোকেনটা কেটে নিও, বেটার হবে এটা। মন্দির ছেড়ে চলে এলাম ভাই, কী বলো ভাই, খুব খারাপ লাগছে ভাই, বাবাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিলো না, বাট কী করবো ভাই, আসতে তো হবে। এখন কচুয়া যাবো, সো এটা আমাদের গাড়ি, সো গাড়িটা এখন ওখানে পার্কিং আছে, কাকু আসবে, এবারে কাকু নিয়ে বেরিয়ে যাবো।